সুপ্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দু তোমরা যারা বিজ্ঞান বিভাগে আছো বিজ্ঞান বিভাগের যাদের কম্পালসরি সাবজেক্ট আছে কেমিস্ট্রি বায়োলজি এবং হায়ার ম্যাথ মোটামুটি বায়োলজি এবং কেমিস্ট্রি সবারই কম্পালসরি থাকে তবে হায়ার ম্যাথটা অনেকের থাকে না তবে এবার কিন্তু তৃতীয় সপ্তাহে সেটা দিয়েছে তো তিনটি বিষয়েরই যে প্রশ্ন দেওয়া হয়েছে তৃতীয় সপ্তাহে সেগুলো দিব দিব এবং ব্যাখ্যা করে দিব যাতে করে তোমরা অ্যাসাইনমেন্টগুলো খুবই সুন্দরভাবে করতে পারো তো এটা মূলত আসলে শেষ পর্যন্ত থাকতে হবে তোমাদের সব কিছু ভালোভাবে দেখার জন্য তো আমরা প্রথমেই রসায়ন বিষয়টা দেখব যে রসায়ন বিষয়ের প্রশ্নটা কেমন দেওয়া হয়েছে তো খেয়াল করে দেখো রসায়ন বিষয়টা এটি দ্বিতীয় পত্র থেকে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের ইন্টারমিডিয়েট সেকেন্ড পেপার থেকে এই প্রশ্নটি করা হয়েছে এবং এটির অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর হচ্ছে দুই মানে এটা নিয়ে তোমাদের দুইটা অ্যাসাইনমেন্ট হবে বা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এটি তো এখানে অধ্যায় হচ্ছে এটি পরিবেশ রসায়ন যে অধ্যায়টি আছে প্রথম অধ্যায় সেখান থেকে দেওয়া হয়েছে তো যে বিষয়টা তোমাদের জানতে হবে এই এই অ্যাসাইনমেন্টটি করতে হলে সেটি হচ্ছে যে গ্যাসের ধর্ম এবং আদর্শ বাস্তব গ্যাস এই বিষয়গুলো ভালোভাবে জানতে হবে এবং আরও যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে তোমাদের এই ডাল্টনের আংশিক চাপ সূত্র চাপ সূত্র হতে নির্ণয়ের বিষয়টি আছে সেটি গ্যাসের স্বীকার্যের ভিত্তিতে ব্যাখ্যা করার বিষয়টা জানতে হবে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য জানতে হবে তোমাদের বাস্তব সমূহের আদর্শ আচরণ করার শর্তগুলো যা আছে এই বিষয়গুলো যদি তোমরা ভালোভাবে জানো তাহলেই তোমরা এই অ্যাসাইনমেন্টে নিজে নিজে খুব ভালোভাবে করতে পারবে আর আমরা যেহেতু আছি তোমাদেরকে সাহায্য করব অবশ্যই তো দেখো খেয়াল করে নির্দেশকে বলা আছে প্রশ্ন এক যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা এবং পরম তাপমাত্রার স্কেল ব্যাখ্যা করতে বলেছে দুই নম্বর প্রশ্নে আছে যে গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্যসমূহ উল্লেখ এবং এস টিপিতে ওয়ান অনু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তি হিসাব করতে বলা হয়েছে ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে স্থির তাপমাত্রায় এভাবে সুন্দর করে দেওয়া হয়েছে কিছু এখানে নাম্বার দেওয়া আছে এগুলো তোমরা নিজে নিজে পড়ে নেবা বুঝিয়ে নেবে তারপরে দেওয়া আছে আর একটা যে আদর্শ গ্যাস এবং এরকম বিস্তারিতভাবে সব কিছু দেওয়া আছে তো এখন তোমরা দেখতে পেলে যে চার নাম্বার মানে চারটি প্রশ্ন এখানে দেওয়া আছে তোমাদের কেমিস্ট্রির জন্য বা রসায়নের জন্য পরবর্তী হচ্ছে হায়ার ম্যাথ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও তোমরা যারা আছো এই ভিডিওতে তোমরা এখন দেখতে পাচ্ছ জীববিজ্ঞানের যে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেওয়া হয়েছে তৃতীয় সপ্তাহে সেটি এখন তোমরা দেখতে পাচ্ছ তো যেটা বলছিলাম যে অ্যাসাইনমেন্ট তো অবশ্যই তৃতীয় সপ্তাহে দিয়েছে এটা তোমরা খুব ভালোভাবে জানো তবে আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট নম্বর কত সেটা কিন্তু প্রথমেই তোমাদের বুঝতে হবে ভালোভাবে অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে এটির দুই তার মানে এটি হচ্ছে দুই নম্বর অ্যাসাইনমেন্ট এটি কিন্তু ক্রমিক নম্বর যেটি অ্যাসাইনমেন্টের কাবার পেজে সুন্দরভাবে লিখতে হবে তো প্রথমে আমরা দেখি যে এটি কত মানে কোন পত্র থেকে দেওয়া হয়েছে প্রথম পত্র নাকি দ্বিতীয় পত্র তো আমরা দেখতে পাচ্ছি এটি দ্বিতীয় পত্র থেকে থেকে দেওয়া হয়েছে তোমাদের বায়োলজির যে সেকেন্ড পেপার আছে সেটি থেকে এটির অধ্যায় নম্বর হচ্ছে প্রথম মানে প্রথম চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন শ্রেণীবিন্যাস মানে প্রাণীর ভেরি ডাইভার্সিফিকেশন এবং ক্লাসিফিকেশনের যে বিষয়টি আছে সেটি থেকে কিন্তু দেওয়া হয়েছে তো এই জীববিজ্ঞানের অ্যাসাইনমেন্টটি ভালোভাবে করতে হলে তোমার যে বিষয়টি জানতে হবে বৈশিষ্ট্যের ভিত্তিতে করডাটা পর্বের প্রাণীসমূহ যেগুলো আছে সেগুলোর বিন্যাস কিন্তু তোমার জানতে হবে এবং এখানে অবশ্যই একটি উদ্দীপক দেওয়া আছে বা সহায়ক তথ্য দেওয়া আছে সেটির কিন্তু তোমার ই করতে হবে মানে সাহায্য নিতে হবে গ্রুপ এক গ্রুপ দুই তিন চার পাঁচ পাঁচটি শ্রেণীবিন্যাসে এখানে দেওয়া হয়েছে সেটার উপর ভিত্তি করে তোমার প্রশ্নগুলো উত্তর করতে হবে তো প্রথম প্রশ্নটা আমরা পড়ে দেখি যে কী বলা আছে মানে তোমাদেরকে ক্লিয়ার করে বোঝানোর স্বার্থে প্রথমে বলা আছে ক নম্বরে পাঁচটি রাউন্ডের প্রত্যেকটিতে মানে যে পাঁচটি রাউন্ড দেওয়া আছে অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত ছকে পুনরাবৃত্তি ছাড়া তিনটি করে বৈশিষ্ট্যের উল্লেখ করা মানে পাঁচটির মধ্যে তিনটি করে বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে পুনরাবৃত্তি ছাড়া মানে রিপিটেশন করতে পারবা না একটা দুইবার লিখতে পারবা না ছ প্রশ্ন আছে যে পাঁচটি রাউন্ডের প্রত্যেকটিতে বৈশিষ্ট্য সময়ের সাথে মিল রেখে শ্রেণীর নাম উল্লেখ করা কিংবা কোন শ্রেণীর সাথে না মিললে সেটিও উল্লেখ করা কোন শ্রেণীর সাথে যেন না মিলে সেভাবে উল্লেখ করা নম্বরে আছে পাঁচটি রাউন্ডের প্রত্যেকটিতে বৈশিষ্ট্য সময়ের সাথে মিল রেখে কোনো একটি শ্রেণির নাম উল্লেখ করা হয়েছে বা সেরকম কোনো শ্রেণী নেই বলা হয়েছে তা ব্যাখ্যা করা তো এটাই ছিল তোমাদের জীববিজ্ঞানের প্রশ্ন বিস্তারিতভাবে বলা হলো এবং প্রশ্ন নিয়ে আর কোনো যেন তোমাদের দ্বিধাদ্বন্দ্ব না থাকে সেই বিষয়টা খেয়াল করবা তো তারপরে হচ্ছে উচ্চতর গণিত তো এখন তোমরা দেখতে পাচ্ছ হায়ার ম্যাথের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে বা উচ্চতর গণিতের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমাদের তৃতীয় সপ্তাহের জন্য এখানে এটি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে দেওয়া হয়েছে এবং এটির অ্যাসাইনমেন্ট নম্বর বা ক্রমিক নম্বর হচ্ছে দুই এবং এটি দেওয়া হয়েছে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে বা অধ্যায় ছয় থেকে দেওয়া হয়েছে এবং এটির অধ্যায়ের নাম হচ্ছে কনিক তো এখন আমরা দেখি যে এখানে অ্যাসাইনমেন্টের মেন থেকে কৌণিক মানে হচ্ছে যে কৌণিক সংক্রান্ত যে সমস্যাগুলো আছে বা সমাধান সেগুলোরই তোমাদের এই অ্যাসাইনমেন্টে দিতে হবে তো আমরা প্রথমে দেখি যে কী কী বিষয় তোমাদের জানতে হবে অ্যাসাইনমেন্ট উত্তর করার ক্ষেত্রে বলা হয়েছে যে প্যারাবোলার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে বা এই বিষয়টা জানতে হবে তোমার বা এই অ্যাসাইনমেন্ট করার মাধ্যমে সেই বিষয়ে তুমি জানতে পারবা তারপরে বলা হয়েছে উপবৃত্তের প্রমিত সমীকরণ শনাক্ত করতে হবে উপবৃত্তের সমীকরণ থেকে উপকেন্দ্রিকতার যে বিষয়টা আছে সেটা জানতে হবে আগে কেন্দ্রর মূলবিন প্রমিত সমীকরণ শনাক্ত করার যে বিষয়টা আছে সেটা জানতে হবে উপকেন্দ্র দিক দিকাক্ষের সংজ্ঞা এবং তোমাদের সেইখান থেকে হাইপার বোলার সমীকরণ নির্ণয় করার যে বিষয়টা আছে সেটি জানতে হবে তো প্রথম আমরা প্রশ্ন দেখি যে কোন দিকে প্রশ্ন দেওয়া আছে তো খেয়াল করে দেখো প্রশ্নগুলো আছে তোমাদের নির্দেশনাতে ক নম্বর খ নাম্বার গ ঘ এবং ও এই পাঁচটি প্রশ্ন দেওয়া হয়েছে মানে পাঁচটি প্রশ্ন আছে ক নাম্বার প্রশ্ন একরকম খ নাম্বার প্রশ্ন একরকম মানে প্রত্যেকটাই মানে আলাদা আলাদা মানে রিলেটেবল হলেও হতে পারে তবে মোটামুটি আলাদা বলা যেতে পারে তো যাদের আসলে কম্পালসারি হায়ার ম্যাথ আছে তারা এই বিষয়টা খুব ভালোভাবে জানো এবং এই যে অধ্যায় যে অধ্যা থেকে দেওয়া হয়েছে এই অধ্যায়গুলো তোমরা অনেক করেছো প্র্যাকটিস করেছো এবং হায়ার ম্যাথে যারা আসলে যাদের কম্পালসরি থাকে তারা খুব ভালোভাবে সব কিছু প্র্যাকটিস করে বা জানা থাকে তো সেই হিসেবে ও তবে তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য হেল্প নেওয়ার কোনো দরকার হবে না জাস্ট প্রশ্নটাই হয়তো বা তোমাদের দরকার ছিল তো তোমরা খুব ভালোভাবে অ্যাসাইনমেন্টগুলো করার চেষ্টা করবে এবং আরেকটি বিষয়ে তোমাদেরকে রিমাইন্ড করিয়ে দিই সেটি হচ্ছে যে এই অ্যাসাইনমেন্ট কার্যক্রম কিন্তু খুব ভালোভাবেই শুরু হয়েছে এবং খুব ভালোভাবেই চলছে কারণ হচ্ছে যে তোমাদের মূল্যায়ন কিন্তু এখান থেকেই করা হবে অনেকটা মানে এইচএসসি তোমাদের কিন্তু সব সাবজেক্টে পরীক্ষা হবে না শুধু তিনটি কম্পালসরি বিষয়ের উপর পরীক্ষা হবে এবং এই অ্যাসাইনমেন্টগুলোর মধ্যে থেকে কিন্তু তোমাদেরকে আরও নাম্বার যুক্ত করা হবে তোমাদের এইচএসসি রেজাল্ট তৈরি করার ক্ষেত্রে তো অবশ্যই এটাকে ফেলা। হিসেবে না দেখে খামখেয়ালিভাবে না করে খুব ভালোভাবে করবা এবং চিন্তা করবা যে এটা তোমার ওয়ান অফ এইচএসসি বোর্ড এক্সাম হচ্ছে তো সেভাবে যখন তুমি অ্যাসাইনমেন্ট করবা তখন তোমার একটা মানে আগ্রহ কাজ করবে তো আজ এই পর্যন্তই পরবর্তী অ্যাসাইনমেন্ট রিলেটেড সকল ভিডিও এবং অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম সব কিছু দেখার জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে এবং সামনেও রীতিমতো দেওয়া হবে সবকিছু